মেরুদণ্ডের হাড়, পিঠ বা কোমর ব্যথার অন্যতম কারণ ডিস্ক প্রোল্যাপস আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। মানুষের দেহ কাঠামোর একটি বিরাট অংশ জুড়ে রয়েছে মেরুদণ্ড। মেরুদণ্ড অনেকগুলো ছোট ছোট হাড়ে সমন্বয়ে গঠিত। এই ছোট ছোট হাড়গুলোর প্রতিটি কশেরুকা বা ভার্টিব্রা নামে পরিচিত। প্রতি দুটি কশেরুকার মাঝে চাপ শোষণকারী ডিস্ক থাকে, যেটি মেরুদণ্ডের এক হাড় থেকে অন্য হাড়কে আলাদা রাখে এবং নাড়াচাড়া করতে সাহায্য করে। ডিস্ক কি? প্রতিটি ডিস্কের ভেতরের অংশ জেলির মতো নরম এবং বাইরের অংশ শক্ত তন্তু দ্বারা গঠিত। ভেতরের অংশকে নিউক্লিয়াস পাল্পোসাস এবং বাইরের অংশকে অ্যানুলাস ফাইব্রোসাস বলে। আমাদের বিভিন্ন ধরনের নাড়াচাড়া ও ভার বহনজনিত চাপকে প্রশমিত করে ডিস্ক প্রোল্যাপস। বাহ্যিক আঘাত, হাড়ের ক্ষয় ও অতিরিক্ত ভার বহনের জন্য ডিস্কের মধ্যবর্তী অংশ বাইরে বের হয়ে গিয়ে স্নায়ুমূলে নার্ভ রোডে চাপ সৃষ্টির ফলে ডিস্ক প্রোল্যাপসজনিত ব্যথা উৎপন্ন হয়। ডিস্কের অবস্থান ও প্রোল্যাপসের মাত্রার উপর নির্ভর করে ডিস্ক প্রোল্যাপসের জটিলতা। প্রাথমিক অবস্থায় রোগী মেরুদণ্ডে ব্যথা অনুভব করে, পরে জটিলতা বাড়তে থাকলে রোগীর হাত পা ঝিঝি, শিনশিন বা অবশ হওয়া অনুভব করে। ঘাড় ও পিঠ ব্যথা। ঘাড়ে উৎপন্ন ব্যথা ঘাড় নাড়াচাড়ার সাথে সাথে তীব্র থেকে তীব্রতর হয়। ঘাড় থেকে ব্যথা মাথার দিকে বা শির দ্বারা বেয়ে হাতের দিকে যেতে পারে। ব্যথার সাথে ঘাড়ে বা হাতে জ্বালা পোড়া, ঝিনঝিন, শিনশিন করতে পারে। অনেক সময় ঘাড়ে উৎপন্ন ব্যথার ফলে রোগীর হাত পা বা আঙ্গুল অবশ হয়ে যেতে দেখা যায়। এক পর্যায়ে হাত ও পায়ের কার্যক্ষমতা লোপ পেতে থাকে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতে থাকলে চলাফেরা বা দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যেতে দেখা যায়। কোমর ব্যথা। লাম্বার ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে কোমরে ব্যথা অনুভব হয়। স্বাভাবিক নাড়াচাড়ায় ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে বা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করলে কোমর ব্যথা বেড়ে যায়। এমনকি হাঁচি ও কাশির ফলে কোমরে ব্যথা অনুভূত হয়। কোমর থেকে ব্যথা ক্রমেই পায়ের দিকে অগ্রসর হতে থাকে। ধীরে ধীরে পা প্যারালাইসিস বা অবশ হয়ে যেতে দেখা যায়। পায়ে নিচের দিকে টান টান ভাব, জ্বালা পোড়া, ঝিনঝিন, ছিনছিন ও কামড়ানোর অনুভব হতে পারে। ধীরে ধীরে মেরুদণ্ডেও বেঁকে গিয়ে কুঁচু হয়ে যেতে পারে। চূড়ান্ত পর্যায়ে কোমর ব্যথার ফলে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে রোগী শয্যাশায়ী হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে রোগী এক পর্যায়ে পঙ্গুত্ব বরণ করে। চিকিৎসা। ঘাড়, পিঠ ও কোমর ব্যথায় ক্রমাগত ব্যথানাশক খাওয়ার পরিবর্তে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করতে হবে। প্রাথমিকভাবে কয়েকটি ফিজিওথেরাপি দিয়েও যখন রোগী আরোগ্য লাভ না করেন তখন দেখতে হবে ডিস্ক প্রোল্যাপস জনিত কোনো সমস্যা আছে কি না। মেরুদণ্ডের ডিস্কের চাপ বেশি হলে অপারেশনের মাধ্যমেই সমাধানের ব্যবস্থা করতে হবে। বর্তমানে বিশ্বের অত্যাধুনিক লেজার সার্জারির মাধ্যমে কাটাছেঁড়াবিহীন চিকিৎসা বাংলাদেশে চালু আছে। এর ফলে রোগী দীর্ঘমেয়াদী ও জটিল চিকিৎসার পরিবর্তে স্বল্পমেয়াদী ও নিরাপদ লেজার চিকিৎসায় দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব হয়। তাছাড়া যেহেতু লেজার সার্জারিতে রোগীকে অজ্ঞান করতে হয় না, তাই ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে আক্রান্ত এবং বয়স্ক রোগীরাও এখন ঝুঁকিহীনভাবে PLIT-র চিকিৎসা গ্রহণ করতে পারছেন। খরচ। অত্যাধুনিক লেজার সার্জারির PLIT অপারেশনটি USFDA কর্তৃক স্বীকৃত হওয়ায় উন্নত বিশ্বে ব্যাপক পরিচিত। বাংলাদেশে অন্তত সুলভ মূল্যে এই চিকিৎসাটি চালু আছে। রোগীদের সন্তুষ্টি ও দ্রুত আরোগ্যের কারণে PLIT চিকিৎসা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই ঘাড়, পিঠ ও কোমর ব্যথায় অবহেলা না করে নিরাপদ লেজার চিকিৎসার মাধ্যমে দ্রুত
আরোগ্য লাভ করুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।